হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম, আমি তানিয়া। তো আজকে সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালে একটা ব্যাড নিউজ পেলাম ঘুম থেকে উঠে। দেখলাম যে আফিফার একটা বার্ড মারা গিয়েছে। বার্ডটা হঠাৎই খাঁচার ভিতরে মরে পড়ে আছে। তো আফিফা তো যখন বার্ডগুলোকে খাবার দিতে গিয়েছিল, তো তখন দেখে একটা বার্ড নিচে পড়ে আছে খাঁচার ভিতরে। তো আফিফা তো অনেক কান্না করছে, মানে আমি ওকে কোনো মতেই বুঝাতে পারছিলাম না যে এটা হয়তো বা কোনো প্রবলেম হয়েছে বা কিছু, মানে অসুখ হয়েছিল, নাহলে এরকম মারা যাবে কেন। তো আফিফাকে তো আমি বুঝাতে পারছিলাম না, খুবই কান্না করছিল, মন খারাপ করছিল। তো আমি বললাম যে আমি আরো দুইটা বার্ড তোমাকে কিনে দিব। তো যাই হোক, আফিফাকে নিয়ে একটু বের, আফিফাকে ওর ফ্রেন্ডের বাসায় রেখে এসেছি। আমার ওর মা আমার ফ্রেন্ড, তো আমরা সব ফ্রেন্ডরা মিলে একটু বের হলাম। আমার ফ্রেন্ড আবার ড্রাইভিং শিখেছে নতুন, তো আমাদেরকে বললো যে চল একটু ড্রাইভ করে একটু ঘুরে আসি। আর আফিফার সব বাচ্চারা আসলে একসাথেই আছে আমার ফ্রেন্ডের বাসার। তো ওর মনটা খুব খারাপ ছিল, তারপরে ওর নিজে যখন দেখেছে যে ফ্রেন্ডরা একসাথে হয়েছে, তখন একটু মনটা ভালো হয়ে গেছে। তো আমরা একটা শপিং মলে এসেছি কিছু শপিং করব বলে, আমি আরও দুইটা ফ্রেন্ড। তো যাই হোক, আমার ফ্রেন্ডটা ড্রাইভিং করছে আর পাশে ওর ড্রাইভারটা ওকে ডিরেকশন দিচ্ছিল, কারণ ও তো নতুন নতুন ড্রাইভিং শিখেছে। তারপর ড্রাইভারকে সাথে রাখে যদি কোনো প্রবলেম হয়। তো যাই হোক, তো কী কী কিনবো, শপিং করবো সেগুলি দেখছিলাম যে কী কী নতুন এসেছে। আমার ফ্রেন্ডও অনেক কিছু কেনাকাটা করেছে, আমিও কিনেছি। সব ফ্রেন্ডরা একসাথে কেনাকাটা করলে কিন্তু ভালোই লাগে। আসলে শপিং মলে যাওয়াটা আসলে তো একটা অজুহাত। অনেক সময় এরকম হয় কি যে ফ্রেন্ডরা একসাথে শপিং করতে গেলে ভালো লাগে, মনটাও ভালো লাগে। তো যাই হোক, আমি দেখছিলাম আফিফার জন্য কি কেনাকাটা করা যায়, ওরাও দেখছিল ওদের বাচ্চাদের জন্য কি কিনবে। তো আফিফার জন্য কোনো ড্রেস আমার পছন্দ হচ্ছিল না, তো আমারটা আমি কিনেছি। আমরা সব ফ্রেন্ডরা আসলে সামনে একটা ওকেশন আছে, সেটা আপনাদের বলবো। আমরা আমরা সব ফ্রেন্ডরা মিলে একরকম শাড়ি কিনবো ভাবছি, যে ওই ওকেশনের মধ্যে আমরা সবাই একরকম পরবো। তো যাই হোক, ওই শাড়িটা দেখছিলাম, খুঁজছিলাম যে পছন্দ মতো কী কেনা যায়। আর কালারগুলো একজন এক একজন এক এক রকম কালার কিনবো ভাবছিলাম, যে একই রকম কালার নিব না। তো যাই হোক, আমিও খুঁজছিলাম যে কী কেনা যায়, কী রকম শাড়ি কেনা যায়। তো আমরা সবাই মোটামুটি শপিং কমপ্লিট করছি আর ঘুরে ঘুরে দেখছি শপিং মলগুলোতে আরও কী কী এসেছে। তো জুতাও দেখছিলাম, যে জুতা কিছু কিনবো বলে জুতাও দেখছিলাম। আমার একটা জুতা আবার পছন্দ হয়েছে, আমার ফ্রেন্ডেরও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। তো দেখি ওই জুতাটা কেনা যায় কি না। তো আমার ফ্রেন্ড আবার ব্যাগ দেখছিল, জুতা। আসলে আমরা মেয়েরা যখন শপিং মলে আসি, তখন কিন্তু সব কিছুই কিনে ফেলতে মন চায়, যদি পছন্দ হয় তো সব কিছুই কিনে ফেলতে মন চায়। তো যাই হোক, যখন মানে ব্যাগ জুতা যেটাই থাক না কেন, ঘরে থাকা অবস্থাতেও যদি নতুন কিছু দেখি তো কিনতে ইচ্ছে করে। তো দেখছিলাম, আমার আমার আসলে দরকার ছিল না, তারপর পছন্দ হয়ে গিয়েছে এই জন্যই কিনেছি। তো আমার ফ্রেন্ডও দেখছিল যে কী রকম কিনবে। তো আমি একটু হেজাবে পাগল বেশি, তো আমি আবার হেজাব দেখছিলাম যে হেজাব নতুন নতুন কী এসেছে একটু দেখি। আমার যখনই কোনো শপিং মলে যাই, আগেই আমি দেখি যে হেজাব বা ঘড়ি এসব আমার খুবই ভালো লাগে। তো আমার ফ্রেন্ড আবার চশমা পরে একটু পোজ নিয়ে দাঁড়িয়েছিল, আমি আবার একটু ছবি তুলে দিলাম, বললাম যে ভালোই তো লাগছে, একটু পোজ নিচ্ছিল, দুষ্টামি করছিলাম আমরা। তো যাই হোক, শপিংয়ের ফাঁকে ফাঁকে একটু দুষ্টামি ফাজলামি তো চলছিলই। তো আমরা মোটামুটি কেনাকাটা শেষ, এখন ঘুরতে ঘুরতে আসলে অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তো আমরা বললাম যে চল আগে খেয়ে নিই, তারপরে শাড়িটা আমরা চুজ করবো না, কারণ যেহেতু ঘুরতে ঘুরতে পছন্দ হচ্ছিল না, তো প্রথমে খাবো তারপরে একরকম শাড়ি কিনবো।
তো দেখছিলাম যে আফিফার জন্য কিছু পাওয়া যায় কিনা, আসলে আমার পছন্দ হয়নি। তো যাই হোক, আমাদের আসলে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছিল, আমার প্যান্ডেরও পা ব্যথা হয়ে গিয়েছিলো, আর অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, এত ঘুরেছি, মানে আমাদের পছন্দের মতো শাড়িটা হচ্ছিল না। তো আমরা পছন্দের খাবার নিয়ে নিলাম, তো অনেক কিছু অর্ডার করেছিল, তো ওগুলো শ্যুট করিনি, এটাই আমি খেতে খেতে মানে আমার ক্ষুধা লেগে গেছিলো, খাওয়ার জন্য আর শ্যুট করা হয়নি। তো যাই হোক, আমরা খাবো, আমি আমার ফ্রেন্ড বেবি আসমাইরাও খাবে। তো যাই হোক, এত ক্ষুধা লেগে গিয়েছিলো, তারপর আমি শপিং শেষ করে আমরা কেনাকাটা শেষ করে তারপর বাসায় এসে পড়েছিলাম। শাড়ি কেনার সময় ক্যামেরা ওপেন করিনি, তো বাসায় এসে, এটা আমার ফ্রেন্ডের বাসা, ওদের বাসায় এসে সব শপিংগুলো এলোমেলো করে ফেলে ওদের বাসায় এসে এক কাপ চা খেলাম। চা খেয়ে ফ্রেশ হয়ে তারপর আমি আমার বাসায় চলে আসব। তো সবাইকে বলছিলাম যে আফিফাকে ডাকলাম বা আমার ফ্রেন্ডের মেয়েকেও ডাকলাম যে দেখো তো কোন শাড়িটা সবচেয়ে বেশি সুন্দর। তো আফিফা আবার পছন্দ করলো আমার ফ্রেন্ডের শাড়িটা, ভাবছে যে ওইটা, বলে কি মা মেয়েটা তোমার, তারপর ওর মেয়ে আবার পছন্দ করলো আরেকটা ফ্রেন্ডের শাড়ি। তো যাই হোক, খুবই মজা লেগেছে, সবাই সবার পছন্দ অনুযায়ী, কালার অনুযায়ী, যার যার পছন্দের কালার অনুযায়ী শাড়ি কিনেছি। তো আজকে দিনটা আসলে ভালোই কেটেছে, ফ্রেন্ডের সাথে একটু অন্যরকম সময় কেটেছে, ওদের সাথে অনেক দিন হয়ে গেল বের হওয়া হয় না, আর বাসায় বসে বসে আসলে মনটা ভালো লাগছিল না। আর আফিফার যেহেতু মন খারাপ ছিল সকাল থেকে, তো আল্লাহর রহমতে এখন ওর ফ্রেন্ডের সাথে অনেক হাসি খুশি আছে। তো যাই হোক, ও ভুলেই গিয়েছে ওর পাখিটা মারা গিয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো বাসা চলে যাব, আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে ডিনার করে যেতে হবে, আমি বললাম যে না চলে যে অনেক টায়ার্ড লাগছিল। তো আমার ফ্রেন্ড কোনো মতেই আমাকে ছাড়বে না ডিনার না করিয়ে। তো আফিফাও বলছিল যে আমি আর একটু থাকি বা রাতে থাকার জন্য রিকোয়েস্ট করছিল আমার ফ্রেন্ড। তো আমি বললাম যে না, আরেক দিন এসে আমরা একসাথে থাকবো রাত্রে, আজকে তো কোনো প্রস্তুতি নিয়ে আসিনি। তো যাই হোক, আজকে দিনটা খুবই ভালো কেটেছে, ফ্রেন্ডের সাথে খুবই মজা করেছি, মনটাও ভালো হয়ে গিয়েছে। তো যাই হোক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা পেয়ে যান। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ব্লগটি আপনাদের কেমন লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।